আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অ্যাকোয়াপোনিক্স সিস্টেম। গতকালকে সব ইটের খোয়া পরিষ্কার করে নতুন করে টমেটো গাছ লাগানো হলো। অ্যাকোয়াপোনিক্স সিস্টেমটা হচ্ছে একসাথে মাছ এবং সবজি বা যে কোনো ফলের গাছ আপনি করতে পারবেন। এখানে আপনি আর অ্যাকোয়াপোনিক্সের সেট আপটা দেখাচ্ছি। এটা খুবই একটা সিম্পল ব্যাপার। এখানে নিচে আমি একটা ফিশ ট্যাঙ্ক করেছি, যেটা অলমোস্ট 12 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া। আর ঠিক এটার উপরেই সবজির বেড, জায়গা সংকুলন করার জন্য এটার উপরেই সবজির বেডগুলো করা হয়েছে। আপনি চাইলে এটা সাইডে বা আরেক পাশে করতে পারেন, সেটা কোনো সমস্যা না। এবং অ্যাকোয়াপোনিক্স সিস্টেমটা কস্টলি হওয়ার মেন কারণ হচ্ছে এটাকে আপনাকে স্ট্রাকচারের উপর দাঁড়া করাইতে হবে, যেটা হচ্ছে এই অ্যাঙ্গেল দিয়ে করতে হয়, দোহার অ্যাঙ্গেল, এবং এটাই মেনলি কস্ট। আর তেমন এটাতে কস্ট নাই। আর যে কারেন্টের যে ব্যাপারটা, এটা খুবই কম, কারণ এখানে মাত্র একটা 60 ওয়াটের মোটর চলতেছে। দেখতে পারতেছেন সবগুলোতে টমেটো গাছ দেওয়া হয়েছে। এখানে 5টা জাতের টমেটো গাছ লাগানো হয়েছে এই বছর, আর একটা লাউ গাছ। আশা করি ভালো লাউ খেতে পারবো। এগুলো গতকাল রাতেই সেট করা হয়েছে গাছগুলো। আগে চারা করে নিয়েছি, তারপরে চারাগুলো উঠে তারপরে এখানে বসায় দেওয়া হয়েছে জাস্ট। আর এই হচ্ছে যে মোটরটা দিয়ে পানি যায়, সেটা হচ্ছে এই মোটরটা। এটা অনলি 60 ওয়াটের একটা মোটর। এটা দিয়ে পানি কন্টিনিউয়াসলি পড়তে থাকে। এই যে দেখতে পাচ্ছেন পানি পড়তেছে। এটা আপনি চাইলে শুধু দিনের বেলা চালাইতে পারেন বা 24 ঘন্টাও চালানো যায়। 24 ঘন্টা না চালানোই ভালো, দিনের বেলা চালিয়ে রাতে অফ করে দিবেন, তাহলেই হবে। আবার সকালবেলা চালু করে দিতে হবে। অ্যাকোয়াপোনিক্স সিস্টেমের ফিশ ট্যাঙ্ক, এখানে একটু আগে মাছের খাবার দিয়েছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো, তেলাপিয়া মাছ, এগুলো সব তেলাপিয়া মাছ। তো এটা ভেরি ইজি ব্যাপার। একটা মোটর লাগবে, আর আপনার একটা ফিশ ট্যাঙ্ক লাগবে, আর আপনি যেখানে সবজিটা দিবেন সেটার জন্য একটা গ্রো বেড রেডি করতে হবে। আর পানি পড়বে এবং পানি বের হয়ে যাওয়ার একটা রাস্তা থাকতে হবে। যেমন এখান দিয়ে পানিটা পড়তেছে, এটা একটা নির্দিষ্ট লেভেল। নির্দিষ্ট লেভেল বলতে আমি দেখাচ্ছি, এখান দিয়ে দেখতে পারতেছেন যে একটা হোল আছে বা পাইপ আছে, পাইপ সেট করা আছে। সেই পাইপ দিয়ে পানিটা আবার ফিশ ট্যাঙ্কে পড়ে যাচ্ছে এইভাবে। এটাই হচ্ছে অ্যাকোয়াপোনিক সিস্টেমের মেইন কার্যক্রম, এবং এটাকে আপনাকে সেট আপ করে নিতে হবে আপনি যেভাবে করেন। প্রত্যেকটাতেই এরকম একটা হোল আছে, সেই হোল দিয়ে এটা পানিটা ফিশ ট্যাঙ্ক আবার অটোমেটিক চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইয়ে দিয়েই পানি পড়তেছে, একদিক দিয়ে পড়বে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাকোয়াপোনিক্স সিস্টেম। আর এখানে এয়ারেটর মেশিন, এটা সাধারণত লাগে না, তারপরেও আপনার অক্সিজেনের ঘাটতি যাতে না হয়, মাছ যেহেতু ভালো থাকে সেজন্য এটা দেওয়া। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।